আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম তা আপনি কোন জেলার থাকেন স্যার বগুড়া জেলায় ও আচ্ছা আপনাদের বগুড়া জেলা কিসের জন্য বিখ্যাত স্যার আমাদের বগুড়া জেলা দইয়ের জন্য বিখ্যাত আচ্ছা ঠিক আছে ওই মিয়া সালাম দেন মানে আমি কেড়া জানেন না কেরা আমি হলেন প্রতিবন্ধী কোটা আসসালাম আলাইকোন পাকে কবেন না বলেন বসেন বলেন হে তা মনে করেন আপনি চাকরি হায়া গেছে আমাকে দুটো চারটে প্রশ্ন করেন না বাবা না আপনার প্রশ্নতে এখন মানুষ নষ্ট করে চাই না আপনি চাকরি এমনি হবে কি করি আফসোস তোমার কিন্তু মেধাবী ছাত্রের দাম নাই তুমি যে সার্ভিসটা দিবে ওই সার্ভিস কি ওই প্রতিবন্ধী ছেলেটা দিতে পারবি আমাকে দেশ বিষে যাচ্ছে তোমার মতো মেধা সম্পূর্ণ লোক অভিযোগ আদালতে আসলে দেশেরই তো উন্নয়ন তোমার কোনো নাই থেকে চাকরিটা হলো না আফসোস বারে আফসোস কি করলেন কোটার জন্য চাকরি হলো না ও ভাই বাক্কার কোটা নাই থেকে চাকরি হয়নি আমার চাকরি হবে রে আমার চাকরি হবে রে আমার চাকরি হবে রে আমার সাগরি হবে কি কও ভাই তোমার চাকরি হবে মানে তোমার তো লাগা পড়া নাই স্কুলের আর যাওনি তোমার চাকরি কেমনে হবে লাগা পড়া নাই তো কি আছে আমার কোটা আছে কোটা আছে মানে আছে তো এ নাই আমার কোটা না নিয়ে তো আজ আমার কোটা হ্যালো ফতে আমার তো কোটা নাই তাই জন্য চাকরিটা হলো না হারাম যথা বাদাম মে তোর মতো বেকার আমি কতদিন অপেক্ষা করবো আমার বাপ আমার বে ঠিক করছে তুই এসে তাও খেয়া যাস ভাই আর তু চাকরিটা হলো তোর কিসের জাগরি ও তোমার চাকরি আজকে শুধু তোমার কারণে আমার চাকরিটা হলো না কি কর আমার আবার কি দোষ হায় না গায়া তোর লাগা মারা করসি বড় বড় পাস করসি ওরেই তো ভুল করছস তুমি আমাগে লেখাপড়া না যে তুমি যে যুদ্ধ করবে গেলে এনে আজকে আমার তাগিটা হলো না মানে কি কর ভাই মানে আবার কি তুমি যুদ্ধ করলে আমি হলাম নাতি আজকে আমি নাতি কোন তাগরি পালাম না ভাই তখন আমি নয়া বিয়ে করছি তোর নয়া দাদি একলা কেমনে আমি গেলাম ভাই আচ্ছা মানলাম দাদি কেনা পাওনি আমার করে যুদ্ধে না তাও তো কুটার বেতা হিসেবে চাকরিটা পালে মানে তখন তো তোর বাবের জন্মই হয়নি আমি এগুলো না আরো তোর অপশন আসিল কি খবর ভাই কে আমার বাবা ফুর্তি করে জন্ম দিয়ে পাইনি তাহলে বন্ধু তো আমার চাকরিটা হলো না তোমরা সুতরা গুলো আমার শত্রু আমি থাকব না তোমার সাথে তিরা গোটে আসো তাড়াতাড়ি আস আসো তাড়াতাড়ি ছগলে তাড়াতাড়ি আস আরে আহ রে চ্যাংরা আর বয়স হয়েছে ভাই নিশ্চিন্ত হলেও একটা সত্যি কথা কই মরছে ভালোই হয়েছে দেখলাম তো ওর বাপ দাদারা খায়া না খায়া লেখাপড়া শিখেল ভালো রেজাল্টও করছে মেধা থাকে ও চাকরি পাচ্ছে না শিখি তো চ্যাংরা ভাইয়া হালবাবেরও পাচ্ছে না আর হাল বান কোনটা পোহাবি ওর লেখাপড়ার পথে নে জমি জমা সব বন্ধক থেছে তোমরাই কও এত বড় পাশ দিয়ে কি ইস্কা চালাবি